What's up guys, hope you are well. Welcome to Pachi Character. স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আসলে কথাটা সত্য। গতকালকে যেভাবে বঙ্গভবনের মাল জিনিস লুটপাট হয়েছে, সেটা আসলে দুঃখজনক। এটা কারো কাম্য নাই, এটার পক্ষে আমি না। এটা আমাদেরই সম্পদ, এটা আমাদেরই ট্যাক্সের টাকায় কেনা। এগুলা হচ্ছে আপনারা নিয়ে আসছেন, যার যার মতো করে নিয়ে আসছেন, এটা কিন্তু আবার আমাদের ট্যাক্সের টাকায় আবার কিনবে। সো এইগুলা হচ্ছে তৃতীয় পক্ষ কোনো লোকের কাজ, এরা কোনো ছাত্র বা শিক্ষিত সমাজের কাজ না। যেরকম গতকালকে বঙ্গভবনে গেছিলাম, তো যাওয়ার পরে ওইখানে যে কাজগুলো হয়েছে মানে খুবই লজ্জাজনক, নিজের কাছে খুব লজ্জা লাগতেছিল বিষয়টা দেখে, যে যার মতো যে যেটা পাচ্ছে সেটা নিয়ে আসতেছে। মানে ভাঙা এরা টোকাই টাইপে কিছু লোকজন ঢুকছে, এরা ফ্রিজ টিভি এইগুলা যার যার মতো করে নিয়ে চলে আসছে, এবং কি দরজা জানলা গ্রিল লোহা লক্ষর যেগুলা পাইছে এগুলা নিজেদের মতো করে নিয়ে চলে গেছে। ভাই তাহলে হচ্ছে এই সরকার আর আপনাদের ভিতর পার্থক্য কি? আপনি এখন হচ্ছে সে ক্ষমতায় নাই, তারটা লুটপাট করতেছেন। ভাই এটা তো সরকারি জিনিস, এটা তো শেখ হাসিনার ব্যক্তিগত জিনিস না, ব্যক্তিগত বাসভবন না, ওটা তো সরকারি বাসভবন। ওইখানে ব্যবহৃত সকল জিনিসপত্র হচ্ছে সরকারি ছিল, সরকারি অর্থ হচ্ছে আমাদের জনগণের ট্যাক্সের ভ্যাটের টাকা দিয়ে কেনা। এই কাজগুলো আপনারা কেন করলেন? আপনাদের কাছে কি কোনো মানে বিবেক বলতে কিছু নাই? তারপরে দেখলাম সন্ধ্যার দিকে বিভিন্ন লোকজন চা পাতি দা নিয়া বিভিন্ন দোকানপাট, দ্যাট মিন আওয়ামী লীগ সমর্থিত যে দোকানপাটগুলো ছিল বা আওয়ামী লীগের রাজনীতি করে যে দোকানপাটগুলো ছিল, সেগুলোর আপনারা কোপায়া কোপায়া খুব বাজে অবস্থা করছেন চোখের সামনে। এখন ওইখানে কোনো কথা বলতে গেলে চা পাতির কোপ খাইতে হবে, এগুলা কেন ভাই? তারপরে হচ্ছে বিভিন্ন নিউজে দেখলাম, বিভিন্ন জায়গায় সংবাদ পেলাম যে সংখ্যালঘুদের যে মন্দিরগুলো আছে এই মন্দিরগুলো আপনারা আগুন লাগাই দিতেছেন, কেন ভাই? তাদের কি অপরাধ? মানে ক্ষোভ আছে ঠিক আছে, সরকারের উপরে তার তো কিছু ছিটতে পারেন না, সে তো চলে গেছে শেখ হাসিনা বা তার ইসের পরে। এই যে লোকজনে বা কি করছে, কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে, তারপরে যে আপনি এখন দাঙ্গা হামলা করতেছেন, এগুলো কেন ভাই? এই দাঙ্গা হামলা এইগুলা কেন? এইগুলোর জন্য তো স্বাধীনতা না ভাই। তারপরে বিজয় সরণী সিগন্যালের দিকে যাইতেছি এখন। গতকালকে দেখলাম যে বিজয় সরণী সিগন্যালে বঙ্গবন্ধুর মুক্তিটা ভাঙচুর করছে, ভাই এটার পক্ষ আমি না ভাই। ভাই মারামারি দাঙ্গা হাঙ্গামা এই গ্যাঞ্জাম পেশাদের ভিতরে ভাই আমরা না ভাই। ভাইয়ের আমরা রাজনীতিও করি না বা রাজনীতি রিলেটেড কোনো বিষয়ের ভিতরে জড়িতও না, আমরা কোনো কথাও বলি না, বাট এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তো নিজেদের কাছে খুব খারাপ লাগে। আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তো আপনি ভুলতে পারবেন না। সে নেতা হিসাবে যথেষ্ট ভালো লোক ছিল, নেতা হিসাবে সে সাকসেস, বাট শাসক হিসাবে সে ভালো না, সাকসেস না, আমি ভালো না বলবো, বাট একটা মানুষ নেতা হিসেবে যেমন এবং শাসক হিসেবে কেমন সেটা দেখার ইস্যু থাকে। বাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দৃষ্টিকোণ থেকে অ্যাজ এ নেতা হিসাবে ভালো, যথেষ্ট ভালো। সে না থাকলে আমাদের এই স্বাধীনতা আসতো না, এই স্বাধীনতা হইতো না। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছুই আছে, অনেক বই আছে, লেখালেখি আছে, অনেক কিছুই আছে, বাট আমি সেটা ভিতরে যাচ্ছি না। বাট এটা তো অস্বীকার করতে পারবেন না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না থাকতো তাহলে আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না, আমাদের অধীনই থাকতো হতো। তো আপনারা তার মুক্তিটা কেন ভাঙচুর করতেছেন? আজকে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি ভাঙচুর করছেন, কালকে বা আগামীতে আপনারা এই যে 2024-এ যারা কোঠা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মুক্তি ভাঙচুর করবেন না, তার কি গ্যারান্টি আছে? এই যে 1952 সালে ভাষা আন্দোলনে যে শহীদরা যারা আছে তাদের মুক্তি আপনি ভাঙচুর করছেন, বাট 71-এর শহীদদের মুক্তি ভাঙচুর করছেন,
তো যে কিছুদিন পরে যে আপনারা এই যে ভাষা ইসের এই কোঠা আন্দোলনে বৈষম্য আন্দোলনের যে শহীদ হয়েছেন যারা তাদের মুক্তি ভাঙচুর করবেন না তার কি কোনো গ্যারান্টি আছে? এই ধরনের ধ্বংসাত্মক রাজনীতি কেন করেন আপনারা, বা ধ্বংসাত্মক মনোভাব কেন আপনাদের? আমরা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে ছাত্ররা, শিক্ষিত সমাজ কষ্ট করে হচ্ছে যে এই যে স্বৈরাচার শাসনটা বন্ধ করছে, বাধ্য করছে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাইতে, বা তারপরে যেটা যে ঘৃণিত কাজ করতেছেন এইটা আসলে কারো কাম্য না তো ভাই। মানে খুবই থার্ড ক্লাস কিছু কাজ কাম হচ্ছে যে তৃতীয় পক্ষ যারা এতদিন কিছু শিখতে পারে নাই, মুখ খারাপ করতে হইতেছে যে কিছু শিখতে পারে নাই, এই যে গাড়ি টাড়ি এই যে পুড়াই দিছে, এটা কেন ভাই কেন? এইটা তো দরকার, গতকালকে পর্যন্ত তো এখানে ছিল না, এই যে এটা গাড়ি পুড়াই দিছে, এই যে বঙ্গবন্ধুর মূর্তিটা, এখানে একটা মূর্তি ছিল 2023 সালে উদ্বোধন করা, মূর্তিটা ভেঙে দিছে। এই যে আজকে আপনারা এই মূর্তির চারপাশে ভাষা শহীদদের, তারপরে হচ্ছে মুক্তিযোদ্ধা শহীদদের নাম ছিল, তাদের ই ছিল, তাদের টাপটা ভেঙে দিছেন। এই ধরনের ধ্বংসাত্মক থার্ড ক্লাস, মানে তৃতীয় পক্ষ যারা আছে তারা এতদিন কিছু শিখতে পারে নাই, তারা এসে এই কাজগুলো করতেছে। যারা গতকালকের সন্ধ্যায় যারা ঢাকার বিভিন্ন জায়গায় দেখলাম যে চা পাতি দা নিয়া এসে কোপাকুপি করতেছে, বাড়াবাড়ি করতেছে, মারামারি করতেছে, গ্যাঞ্জাম করতেছে, তারা কারা? তাদের কাছ থেকে আপনি কী আশা করতে পারেন? এটা একটা জাতির কত লজ্জার বিষয় আপনি জানেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মূর্তিটা যে ভাঙছে এটা আমাদের কত লজ্জার একটা বিষয় জানেন? কি বলবো, এটার থেকে আমাদের সরে আসতে হবে, আমাদেরকে সবাই মিলে একই হাতে এই যে যারা উচ্ছৃঙ্খল করতেছে, দাঙ্গা হাঙ্গামা করতেছে, মারামারি গ্যাঞ্জাম কাটাকাটি করতেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছে, এটাকে প্রতিহত করতে হবে আমাদের সবাইকে। সবাইকে এক হতে হবে, ছাত্র জনতা সবাই, যেরকম আমরা স্বৈরাচারী সরকার বিলুপ্তির জন্য কাজ করছি সেভাবে হচ্ছে এই জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদেরই, আমাদেরকে কাজ করতে হবে। কতিপয় কিছু অসাধু যারা লোক আছে তারা নিজেদের ফায়দা লোঠার জন্য এই এতদিন তারা চুপ যারা ঘাপটি মারা পড়েছিল, তারা তারা যে কাজটা করতেছে, তারা বিভিন্ন জায়গায় ধ্বংস ই করতেছে, এটাকে প্রতিহত করতে হবে সবাইকে।